হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমিও ভালো আছি, আর তোমাদের সকলকে জানাই হ্যাপি দিওয়ালি। তোমাদেরকে বলেছিলাম আমি আগে প্রথম ভিডিওতে যে আমি তোমাদের ক্রিয়েটিভ কিছু করে দেখাবো। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি মোমবাতি বানানো। তো বাড়িতে তুমি কিভাবে সহজেই মোমবাতি বানাতে পারো সেটাই আমি তোমাদের আজকে করে দেখাবো। তো এবছর আমাদের করোনার জন্য বাজি ফাটানো যাবে না, তো মোমবাতি ঘরেতে কিভাবে তোমরা বানাবে সেটা আমি তোমাদের দেখাবো। আর দিওয়ালি মানেই হচ্ছে মোমবাতি বা তোমার প্রদীপ, এগুলো তোমাদের জ্বালানোর একটা নিয়ম আছে আমাদের বাঙালি প্রথা এবং সবাই জ্বালায়। তো এবছর আমি তোমাদেরকে মোমবাতি বানানো শেখাবো। তো কিভাবে ঘরে জিনিস দিয়ে তোমরা মোমবাতি সহজেই বানাতে পারবে সেটা তোমাদের আজকে দেখাবো। তো তোমাদের বাড়িতে যা যা জিনিস আছে ঘর সাজানোর বা তোমাদের মনে হয় যেগুলো দিয়ে তোমরা মোমবাতি বানাতে পারবে সেগুলো দিয়ে তোমরা সহজেই বানাতে পারবে। আর তো আমার বাড়িতে যা যা ছিল স্টোন, গোলাপ ফুল যা যা ছিল সেগুলো দিয়ে আমি বানিয়েছি, তো তোমাদের সেগুলো দেখাবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর যদি ভিডিওটা পছন্দ হয় তো ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে বলো কেমন হয়েছে, আর লাইক করতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটাও টিপে দিও যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশানটা তোমাদের কাছে চলে যায়। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো তোমাদের ফার্স্টই লাগবে গ্লাস, কাঁচের গ্লাস, বাটি, আমি এগুলোই নিয়েছি ছোট বাটি। আর আমার ঘরে হচ্ছে মেয়ের হ্যান্ডক্রাফ্টের জিনিস ছিল, পালস ছিল, অব্র ছিল, তোমার শঙ্খ, ঝিনুক, তারপর হচ্ছে তোমার স্টোন, বড় স্টোন, এখানে ছোট স্টোন আছে, এর একটা হার আছে, ক্রিস্টালের হার আছে, এটা তোমার কালারিং স্টোন, এটা একটা ফুল, এটা একটা ছোট্ট মতো পাখি। আর আমার কাছে এইগুলো আছে, এর ভেতরে আমি এই সলতেগুলো দিয়ে আর সর্ষের তেল দিয়ে এগুলো প্রদীপগুলো করব। তো তোমাদের কাছে যদি এরকম সলতে আর এইগুলো না থাকে তো আমি তার জন্য তোমাদের আলাদা কীভাবে সলতে বানাবে সেটা তোমাদের দেখিয়ে দেবো। আর লাগবে জল আর সর্ষের তেল, যেটা দিয়ে আমরা জল প্রদীপে জ্বালাবো। তো এইগুলোই আমাদের লাগছে, তোমাদের ঘরে যা থাকবে তোমরা সেগুলো দিয়ে সাজাতে পারবে। তো তোমাদের একটা এরকম প্লাস্টিক লাগবে, যদি মোটা প্লাস্টিক হয়, যে তোমাদের যেরকম জামা কাপড় যাতে আসে তোমার যেরকম মোটা প্লাস্টিক হয় তো খুব ভালো হয়। তো এরকম প্লাস্টিকটা তোমাকে গ্লাসের মাপ করে কাটতে হবে, আমরা দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে গোল এরকম করে প্লাস্টিকের গ্লাসের মাপ করে কেটে নেবে। এটাকে ফোল্ড করে এই মিডিল পোর্শনটা এখানটা কেটে নিতে হবে ছোট্ট করে, হয়ে গেল। এই যে হোলটা আছে এখানে তোমাদের সলতেটাকে ঢুকিয়ে দিতে হবে। এরম করলেই তোমার রেডি হয়ে গেল, এবার এটাকে তুমি এর মধ্যে বসিয়ে দিতে হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো এগুলো প্রথমে আমরা তৈরি করে নিই, তারপরে আমি এইটা তোমাদের লাগিয়ে দেখাবো, ঠিক আছে? তো আমি ফার্স্টে আমার বাজার থেকে কেনা যেগুলো ছিল ওগুলো তোমার এর মধ্যে মোমবাতি পোলতে গিয়ে ঢুকিয়ে নিচ্ছি। তো আমি এগুলোকে এডিট করে রেখেছি, চলো এবার আমরা গ্লাসগুলো ফার্স্টে সাজিয়ে নিই।
এইগুলোর জন্য আমি কেনা মোমবাতি নিয়েছি, এগুলো আমি অ্যামাজন থেকে কিনেছি। তো এরকম মোমবাতি এমনিও পাওয়া যাচ্ছে বাজারে অ্যাভেলেবেল, যদি তোমরা পাও তো এরকম মোমবাতি তোমরা কিনতে পারো। তো এইগুলো আমি জলে ভাসিয়ে দেবো। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের প্রদীপ। তো তোমাদের যদি প্রদীপ বানানোটা ভালো লাগে তো তোমরা বাড়িতে বানিও, বানিয়ে আমাকে শেয়ার করো তোমাদের প্রদীপ বানানোটা। আর যদি ভালো লাগে ভিডিওটা তো ভিডিওটাতে লাইক করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলে, আর শেয়ার করো তোমার প্রিয়জনদের সাথে, তো তাদেরও সুবিধা হয়। তো চলো আজকে এখানেই বিদায় নিচ্ছি। তো এখানে ভিডিওটা শেষ করা যাক, বাই।